আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন অনেক দিন পর আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগবে তো আজকের এই ভিডিওটি হচ্ছে একটা নতুন কোর্স আর এই কোর্সের নাম হচ্ছে এই রমজান মাসে কোরআন শিখি তো আমি চেষ্টা করব এই রমজান মাসে আপনাদেরকে কোরআন শিফ্টে শেখানো তো যদি আপনি শিখতে চান তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই এই রমজান মাসে কোরআন শিখে এই কোর্সটা সিরিয়ালভাবে দেখতে হবে তো আমি এই রমজান মাসে কোরআন শিখি এই কোর্সটাতে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করার চেষ্টা করব। যদি আপনি আমার ভিডিওগুলা প্রতিদিন একটা করে দেখেন তাহলে ইনশাআল্লাহ আপনি এই রমজান মাসে আমি বিশ্বাস করি কোরআন শিপটা শিখতে পারবেন তো আজকে আমরা শিখবো আরবি হরফগুলা আজকে শিখবো আরবি হরফগুলা। কারণ আরবি হরফ যদি আপনি না জানেন না বোঝেন তাহলে কিন্তু আপনি কখনো কোরআন শরিফ শিখতে পারবেন না তো এই রমজান মাসে কোরআন শিখি এই কোষ্ঠার প্রথম পর্ব আজকের এই ভিডিওটি আর আজকের এই ভিডিওতে আমরা আরবি হরফ শিখব জাস্ট আরবি হরফ শিখব চিনব জানবো আপনি যদি আরবি হরফ না বোঝেন না জানেন তাহলে কিন্তু আপনি কোরআন শরিফটা পড়তে পারবেন না আমি এই আরবি হরফগুলা নিয়ে এর আগে ভিডিও বানিয়েছিলাম তো যদি আপনি সেই ভিডিওগুলো না দেখেন তাহলে অবশ্যই আপনি সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন আর যদি নাও দেখেন কোনো প্রবলেম নাই এই ভিডিওটি দেখলে আপনি ইনশাআল্লাহ অবশ্যই আরবি হরফগুলো ভালোভাবে চিনবেন বুঝবেন তো আজকের এই ভিডিওতে আমরা আরবি হরফগুলা এ টু জেড শিখবো ছোটো হাতের বড় হাতের প্রত্যেকটা আরবি হরফ আমরা সুন্দরভাবে চিনব জানবো শিখবো তো বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিওটি আর হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা যদি আপনি কোরআন শরীফ শিখতে চান যদি আপনি কোরআন শরীফ শিখতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওগুলো সিরিয়ালভাবে দেখবেন এবং আমি যেভাবে বলব ঠিক সেভাবে আমল করবেন অর্থাৎ আমি যেভাবে বাড়ির কাজগুলো দেব বাড়ির কাজগুলো ঠিক সেভাবে আপনি একা একা বাড়িতে প্র্যাকটিস করবেন কারণ আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু কখনো কোরআনশিপটা পড়তে পারবেন না তো আপনাকে অবশ্যই একটু কষ্ট করতে হবে জাস্ট একটু কষ্ট করলেই কিন্তু আপনি কোরআনশিপটা শিখতে পারবেন আর সবচাইতে বড়ো কথা হচ্ছে আপনার মনোযোগ দিতে হবে যদি আপনি মনোযোগ না দেন তাহলে আপনি কখনও কোরআনশিপ শিখতে পারবেন না আর আপনি যদি মনোযোগ দিয়ে শিখেন যদি আপনার মন বলে যে আমি শিখেই থাকব তাহলে আপনি অবশ্যই অবশ্যই কোরআনশিপটা শিখতে পারবেন ইনশাআল্লাহ তো অবশ্যই মনোযোগ দিয়ে আমার ভিডিওগুলো দেখতে থাকুন আর অবশ্যই বন্ধুদের সাথে আমার এই ভিডিওগুলো শেয়ার করবেন তো চলুন শুরু করি তো আজকে আমরা শিখবো শুধু আরবি হরফ আর তারপরে আমরা অনেক কিছুই শিখবো তো আজকে শিখবো আরবি হরফ যদি আপনি আরবি হরফগুলো পারেন তাহলে আপনি এই ভিডিওটি দেখুন আর না পারলে তো অবশ্যই দেখবেন ওকে তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটি তো আমি এখানে আরবি হরফগুলো আগে থেকেই লেখে রেখেছি তো আমরা আজকে এগুলোই প্র্যাকটিস করব তো বন্ধুরা চলুন এটা হচ্ছে আলিফ আলিফ দেখুন আপনাকে অবশ্যই উচ্চারণটা ঠিক করতে হবে তো আজকের এই ভিডিওতে আমি উচ্চারণ শেখাবো না জাস্ট আরবি হরফগুলো শেখাবো ছোটো হাতে বড়ো হাতের এ টু জেড শেখাবো আশা করি আপনি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ইনশাআল্লাহ আরবি হরফ নিয়ে আপনার আর কোনো টেনশন থাকবে না আপনি আরবি হরফ এ টু জেড চিনতে পারবেন বুঝতে পারবেন তো চলুন এটা হচ্ছে আলিফ আমরা সবাই জানি একটা আলিফ আলিফ বা তা জিম আলিফ বা তা সা জিম আলিফ বা তা সা জিম হা খ দাল, জাল হা হা দাল জাল র র, ঝা, সিন শিন সদ লদ আইন গইন ফা অফ, ফা অফ, কাফ কফ কাফ আমি যেভাবে উচ্চারণ করতেছি আপনি ঠিক সেভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন লাম মিম নুন ওয়াউ হা হামসা ইয়া ইয়া তো এখন আমি পড়ব আমার পড়ার পর আপনিও পড়বেন ওকে তো আমার সাথে সাথে অবশ্যই পড়বেন আলিফ বলেন আলিফ আলিফ বা বা আলিফ বা আপনি যদি আর্মি হরফগুলো না পারেন তাহলে এভাবে পড়েন আলিফ বা তা জিম আলিফ বা তা জিম আলি বা চিম হা খাল ঝাল হা খাল ঝালি ন স'ত ঝা চি ন সৌত ক জইন গৈন ফ ত জ জ জ জইন গৈন ফ কফ কফ লম মিম নুন কফ কফ লামি নুন ৱাউ হা হম ইয়া অর্থাৎ পাঁচটিও হরফ করে একত্রে একসাথে পড়েন তাহলে ইনশাল্লাহ আপনার কাছে আরবি হরফগুলা মুকুস্তর মতো হয়ে যাবে আর যখন মুকুস্তর মতো আপনার হরফগুলো হয়ে যাবে তখন আপনার হরফগুলো আয়ত্তে চলে আসবে আপনি দেখলে চিনতে পারবেন আপনাকে আরবি হরফগুলো অবশ্যই দেখে চিনতে হবে বুঝতে হবে যে এই হরফের নাম জ এটার নাম সা এটার নাম দত এভাবে চিনতে হবে যখন আমি বলবো যে এই হরফের নাম কি আপনাকে বলতে হবে যদি আপনি না বলতে পারেন তাহলে কিন্তু হবে না তো অবশ্যই আপনি যদি আরবি হরফগুলো একটু কম পারেন তাহলে আপনি পাঁচটি হরফ একত্রে অনেকবার করে পড়েন যেমন আলিফ বা তা সা জিম আলিফ বা তা সা জিম আলিফ বা তা সা জিম হা দাল জাল র হা দাল জাল র ঠিক এইভাবে অনেকবার পড়েন ইনশাল্লাহ দেখবেন আরবি হরফগুলো আপনার আয়তে চলে আসছে আর যদি পারেন তাহলে আমার সাথে সাথে উচ্চারণ করার একটু চর্চা করেন আর এরপরে আমরা ছোটো হাতের আরবি হরফগুলো শিখবো তো আমরা আবার শিখি আলিফ বা তা সা জিম আমার সাথে সাথে পড়েন আলিফ বা তা সা জিম পড়েন আলিফ বা তা সা জিম হা দাল, জাল র হা দাল, র, রা সিন সধ দধ ঝা সিন শিন সদ জ আইন ওইন ফা ত জ আইন ওইন ফা এটা কিন্তু তোয়া না ওকে অনেকে বলে তোয়া আর এটাকে বলে গাইন তোয়া গাইন এগুলা কখনো না এগুলো বলবেন না এটা হচ্ছে ত জ আইন গইন আইন ওইন ফা এটা কফ না কফ না কফ 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 ফা কফ আর এটা হচ্ছে কাফ কাফ লাম মিম নুন এটাকে অনেকে ওয়া বলে ওয়া কিন্তু এটা ওয়া না এটা হচ্ছে ওয়াও ওয়াও মুখটা একেবারে গোল করে হা করে বলতে হবে ওয়াও ওয়াও এটা হচ্ছে ওয়াও হা হামজা ইয়া ইয়া হা হামজা ইয়া 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 এর নিচে দুই নকটা দিলেও ইয়া হবে না দিলেও ইয়া হবে আবার এখানে আমরা দুই নকটা দিতে দিত পারি কোনো প্রবলেম নেই এখনও দুই নক্তে দিলে হবে না দিলেও ইয়া হবে কিন্তু ইয়া এর নিচে মাস্ট দুই নক্তেই থাকবে তো আমরা এখন দেখবো যে কোন হরফের উপরে কয় নকটা আর কোন হরফের নিচে কয় নকটা তো আলিফ খালি আমরা সবাই জানি আর বা এর নিচে হচ্ছে এক নক্তা তো এই নক্তাগুলো আপনাকে অবশ্যই কিন্তু আপনাকে বুঝতে হবে যে বায়ের নিচে কো নোকা থাকে আর তার উপরে কোন নোকতা থাকে বার নিচে কই নুক্তা থাকে এভাবে আপনাকে বুঝতে হবে অবশ্যই বার উপরে কোনো নক্তা নাই বাইর নিচে এক নুক্তা বাইর নিচে এক নুক্তা আর তার উপর হচ্ছে দুই নুকতা এই নুক্তাগুলো আপনাকে খুব সুন্দরভাবে মুখস্ত করতে হবে তো এই নোকটা মানে হচ্ছে ফুটায় ফুটা কে আরবিতে নোক্তা বলে তো বায়ের নিচে এক নুক্তা তার উপরে দুই নোকটা এর উপর হচ্ছে তিন নুক্তা সার উপরে কই নুক্তা তিন নুক্তা জিমের মাঝখানে না অনেকে বলে যে জিমের মাঝখানে এক নোক্তা না জিমের নিচে এক নোকটা জিমের নিচে মাঝখানে হবে না জিমের নিচে এক নোকতা হা খালি খড় উপরে এক নোক্তা ডাল খালি মানে ডাল খালি মানে ডালে কোনো নোকতা নাই আর জালের উপরে এক নোকতা রয়ের উপরে কোনো নোকতা নাই ঝায়ের উপরে এক নোকতা চিনের উপরে নোকতা নাই চিনের উপরে এক তিন নোক্তা তো সিন সিন দেখতে একই ধরনের তো চিনে নোক্তা থাকবে না আর সিনে তিন নুক্তা থাকবে সদ দত এ দুটো দেখতে একই কিন্তু স্বদ খালী থাকে মানে স্বদ নক্তা থাকবে ন আৰু দহৰ ওপৰত এক নুকতা থাকে ত জ দুটি এক ত নক্তে থাকবে না জৰ ওপৰে এক নোকে থাকিব আইন গইন দুটি এক আইনী নক্তে থাকবে না গৈনৰ ওপৰত এক নুকতে থাকিব ফাঁ কফ ফাঁ ওপৰে থাকিব এক নুক্তা আৰু কফৰ ওপৰে থাকিব দুই নোকা ফা এৰ ওপৰত এক নুক্তা কফৰ উপ দুই নোকা কাফ লাম মিম নুনৰ ওপৰত এক নুকটা ৱাও হা হামছা য়া য়া ওয়াউ হা হামজা ইয়া ইয়া ওয়াউ খালি মানে কোন কোনো নাই, নাই হাতে নক্তা নাই হামজা তো নোক্তা নাই ইয়ার নিচে দুই নুক্ত হবে ইয়ার নিচে দুই নুকতা ইয়ার নিচে হবে দুই নুক্তা তো এই নুক্তগুলো আপনাকে অবশ্যই বুঝতে হবে তো আমি জানি যে আপনি এগুলো পারেন তারপর আবার আমার সাথে সাথে বলেন যে আলিফ খালি বায়ের নিচে এক নুকতা তার উপরে দুই নোকতা সার উপরে তিন নোকতা জিমের নিচে এক নুক্তা হা খালি খড় উপরে এক নোকতা ডাল খালি জালের উপর এক নুকটা র খালি জার উপরে এক নুকটা সিন খালি চীনের উপরে তিন নকতা সদ খালি দর উপরে এক নুকটা ত খালি জয়ের উপর এক নুকটা আইন খালি ওয়নের উপরে এক নুকটা ফা উপরের ফা এর উপরে এক কফের উপরে দুই নুকটা কাফ খালি লাম খালি মিম খালি নুনের উপরে এক নকতা ওয়াউ খালি হা খালি হামজা খালি ইয়ার নিচে দুই ইয়া এর নিচে দুই নুক্তা বন্ধুরা আশা করি আপনারা আরবি হরফগুলো মোটামুটি চিনতে পেরেছেন আর যদি না পারেন তাহলে আমি অবশ্যই বলছিলাম যে একটা হরফ পাঁচবার করে পড়েন আলিফ বা তা সাজিম আলিফ বা তা সাজিম এভাবে একটা হরফ পাঁচবার করে পড়েন এমনভাবে পড়বেন যাতে এই পড়াটা আপনার মুখস্থ হয়ে যায় আর মুখস্থ করতে করতে দেখবেন এই পড়াগুলো আপনার আয়ত্ত চলে আসবে আর তখন আপনি দেখলে চিনতে পারবেন এটার নাম আলিফ ওটার নাম হা ওটার নাম জিম বন্ধুরা আপনাকে অবশ্যই দেখে বুঝতে হবে যে এই হরফের নাম কি মানে দেখার সাথে সাথে আপনাকে বলতে হবে যে এই হরফের নাম ফা এই হরফের নাম ইয়া এই হরফের নাম হচ্ছে খ এভাবে আপনাকে জানতে হবে তো যদি আপনি যদি এভাবে না পারেন দেখে যদি না বলতে পারেন তাহলে কিন্তু হবে না তো এই জন্য আমি আপনাদেরকে বলতেছি যে আপনি অবশ্যই একটা লাইন পাঁচবার করে পড়বেন তো আপনার কাছে যদি ছোট্ট কায়দাটা থাকে এই ছোট্ট কায়দাটা না থাকলে আজকেই বাজার থেকে কিনে নেবেন যদি কোনো শিখতে চান আজকে এই কায়দাটা বাজার থেকে নিয়ে নিবেন এটার দাম মাত্র পাঁচ টাকা তো আপনারা এটা বাজার থেকে নিয়ে নিবেন কারণ আমি এই কায়দাটা দেখে দেখে আপনাদেরকে পড়াব তো অবশ্যই এটা বাজার থেকে নিয়ে নিবেন তো এই কায়দার প্রথম পেজটা খুলবেন খুলে এখান থেকে পড়বেন আলিফ বা তা সা জিম আলিফ বা তা সা জিম হা খ খাল জাল র হা খাল জাল ঝা সিন শিন তইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াউ হা হামসা ইয়া ইয়া ঠিক এইভাবে এই কাজে থেকে দেখে দেখে পড়বেন যখন আপনার এই পড়াগুলো মতো হয়ে যাবে মানে আপনি এভাবে বলতে পারতেছেন ঠিক তখনই আবার উল্টা করে পড়বেন আলিফ হা ঝা কফ ওয়াও আলিফ হা ঝা কফ ওয়াউ বা খ কাফ হা তা ডাল শিন আইন লাম ইয়া, ঝা র দত, ফা নুন ইয়া এভাবে খারাপভাবে উল্টা করে পড়বেন আবার যদি এভাবে পারেন তাহলে আবার এভাবে পড়বেন সা আলিফ র জাল হা সিন সিন ঝা ফা গইন আইন জ ত নুন মিম লাম কাফ ইয়া ইয়া হামজা হা ওয় আবার এভাবে পারলে আবার ঠিক এভাবে পড়বেন আবার এই যে এভাবে উল্টা পড়বেন ওয়াও কফ ত ঝা হা আলিফ হা কাফ বা হামজা লাম আইন শিন দাল তা ইয়া মিম গইন জাল সা ইয়া নুন ফা দদ র জিম ঠিক এভাবে উলট পালট করে পড়বেন কারণ আপনাকে আরবি হরফগুলো অবশ্যই বুঝতে হবে জানতে হবে শিখতে হবে কারণ আপনি যদি আরবি হরফগুলো না পারেন তাহলে কিন্তু কোরআন শিব কখনও পড়তে পারবেন না তো আপনাকে অবশ্যই আরবি হরফগুলো খুব ভালোভাবে মুখস্থ করতে হবে শুধু মুখস্থ করলেও হবে না বুঝতে হবে বুঝে বুঝে পড়তে হবে যাতে আপনি দেখে বলতে পারেন এটার নাম শিন এটার নাম কফ এটার নাম তা তবু ধুরা এইভাবে আপনার এই কায়দাটা নিয়ে বাসায় প্র্যাকটিস করতে থাকেন যদি আপনি আরবি হরফগুলো একটু কম বুঝেন তো অবশ্যই কিন্তু বাসায় প্র্যাকটিস করবেন এই কায়দাটা নিয়ে বন্ধুরা আরবি হরফ কিন্তু শুধু এভাবে থাকে না আরবি হরফ অনেকভাবেই থাকে যেমন ছোট হাতে থাকে আবার একসাথে লাগানো থাকে তো আমরা হয়তো ওইগুলো নাও বুঝতে পারি তো এখন আমরা ওইগুলোই শিখবো তবু ধরে দেখুন বা অনেকভাবে লেখা যায় যেমন এটা এভাবে দিয়ে এভাবে দিলে হবে এটা বা এটা হবে কি বা এই যে এ বা আর এই বা সেম এটা আর এটা একই বা এটা হচ্ছে বড় হাতের এটা হচ্ছে ছোটো হাতের ঠিক তা একই তাটা এভাবে দিয়ে নিয়ে উপরে দিনুক্ত হলেই এটা হবে তা এ বা বা তা তা সা ঠিক একইভাবে এই যে সা তো এইগুলো হচ্ছে ছোট হাতের আলিফ বা তা সা তো আমরা যদি মোরাক্কাপ শিখি তাহলে এই ছোটো হাতের হরফগুলো খুব ভালোভাবে বুঝতে পারবো তো চলুন এখন আমরা মোরাক্কাপ শিখবো কারণ মোরাক্কাপ যদি আমরা না পড়ি তাহলে কিন্তু আমাদের আরবি হরফগুলো ভালোভাবে শিখ হবে না কারণ কারণ আপনি যদি শুধু গোলাপ পারেন তাহলে কিন্তু আপনি কোরআন শিব পড়তে পারবেন না আপনাকে ছোটো হাতের আরবি হরফ টানা হাতের আরবি হরফ এসব প্রত্যেকটা জিনিস আপনাকে চিনতে হবে আর ওইগুলো চিনতে হলে আপনাকে অবশ্যই মোরাক্কাব বুঝতে হবে তো আমি মোরাক্কেপ নিয়ে অলরেডি আগে একটি ভিডিও বানিয়েছি আমি কোরআন শিখতে চাই সেই কোর্সে তো যদি আপনারা না দেখেন তাহলে সেই কোর্সে গিয়ে দেখতে পারেন তাহলে আপনাদের মোরাক্কাপটা খুব ক্লিয়ার হয়ে যাবে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মোরাক্কাপটা আরও ভালো করে বুঝিয়ে দেবো যাতে আপনাদের আরবি হরফগুলো আর কখনো প্রবলেম না হয় তো চলুন আমরা এখন শিখবো মোরাক্কাপ তো অবশ্যই আমি আরেকটি কথা বলতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি একটু বড় হতে পারে বাট অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ এটা আপনার জন্যে তো চলুন আমরা এখন মোরাক্কাপ শিখবো আমরা শিখব কি মুরাক্কাব মুরাক্কাব তো মুরাক্কাব বুঝতে হলে আপনাকে জানতে হবে মোরাক্কাব অর্থটা কি বা এই কাকে বলে কারণ মোরাক্কাবের সাথে আরবি হরফের কি সম্পর্ক হ্যাঁ অবশ্যই মোরাক্কাবের সাথে আরবি হরফের সম্পর্ক আছে তো মোরাক্কাব অর্থ হচ্ছে মিলাইয়া লেখা মোরাক্কাব অর্থ হচ্ছে মিলাইয়া লেখা মিলাইয়া লেখা মোটাকব অর্থ কি মিলাইয়া লেখা অর্থাৎ মিল করে লেখা মিল করে লেখা তো আমি যদি একটা উদাহরণ দেই তাহলে বুঝতে পারবেন যেমন দেখুন এই যে এটা হচ্ছে ত আর এটা হচ্ছে সদ এটা ত আর এটা হচ্ছে সদ তো এই যে দেখুন এদের মাঝখানে কিন্তু এই যে ফাঁকা আসে এদের মাঝখানে কি আছে ফাঁকা আছে অর্থাৎ আমি মিল করে লিখি নেই যদি আমি ত এবং সদ এ দুটিকে এভাবে মিল করে দেই তাহলে এটাই হবে মোরাক্কাব এটাই হবে মোরাক্কাব আমি আমি আবার বলতেছি দেখুন ত এবং সদ এদের মাঝখানে ফাঁকা আছে। কিন্তু এটা মোরাক্কাব হয়নি মাঝখানে যদি ফাঁকা থাকে তাহলে মোরাক্কাব হয়নি কারণ মোরাক্কাব অর্থ হলো মিলিয়া লেখা বা মিল করে লেখা যখন আমি ত এবং সদ এ যে এভাবে লাগিয়ে দেব। তখনই এটাকে মোরাক্কাব হবে অর্থাৎ মোরাক্কাব অর্থ হচ্ছে মিলায়া লেখায় এ ত আর সদটা যে আমি লাগাই লেখি এক্ষেত্রে মিলাই লেখি এটাকেই মোরাক্কাপ বলা হয় আর মোরাক্কাব কাকে বলে দেখুন মোরাক্কাপ কাকে বলে মোরাক্কাব হচ্ছে আমি আবার বোঝাই তো এটা হচ্ছে আমার ডাইনের হরফ মানে ত হচ্ছে ডাইনের হরফ আর এই সৎ হচ্ছে বামের হরফ ত ডাইনের হরফ সৎ বামের হরফ একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন তো যখন আমি ডাইনের হরফটা এই বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখব অর্থাৎ লাগিয়ে দেব তখনই তাকে মোরাক্কাব বলা হবে অর্থাৎ ডাইনের হরফকে বামের হরফের সঙ্গে ডাইনের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকেই মোরাক্কাব বলে মিলাইয়া লেখাকে কি বলে মোরাক্কাপ বলে এই ডাইনের হরফ এই বামের হরফের সঙ্গে যে আমি মিলাইয়া লেখছি এটাকেই মোরাক্কাপ বলে তো আমরা যদি আরেকটি উদাহরণ দিই যেমন ত আর মিম দেখুন ত আর মিম এদের মাঝখানে কিন্তু অনেকখানি দেখুন ত আর মিম এদের মাঝখানে কিন্তু অনেকখানি ফাঁকা রয়েছে তো এটা মোরাকাব হয়নি তো যখন আমি ত আর মিম এই যে লাগিয়ে লেখবো তখনই মিম মোরাকাব হয়েছে তো এখনো প্রশ্ন হচ্ছে এখানে কোন হরফটা মোরাকাব হয়েছে এখানে ত মোরাকাব হয়েছে নাকি মিম মোরাকাব হয়েছে দেখুন মোরাকব কাকে বলে আপনি আগে এটা বুঝলেন মোরাকাব হচ্ছে ডাইনের হরফকে ডাইনের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে মোরাক্কাব বলে তো যেহেতু ডাইনে হরফ বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখছি তাই অবশ্যই ডাইনে হরফটা মোরাক্কাপ বামের হরফ কিন্তু মোরাক্কাপ না কোন হরফটা মোরাক্কাপ ডাইনে হরফটা মোরাক্কাপ বামের হরফ মোরাক্কাপ না তো যদি আমি তিনটি হরফ দিয়ে উদাহরণ দেই তাহলে দেখুন তাহলে আপনি জিনিসটা বুঝতে পারবেন কোনটা মোরাকাব হবে আর কোনটা মোরাক্কাপ হবে না তো ত আইন জ আইন এদের মধ্যে একটা মোরাক্কাপ হয়নি কারণ ত জ আইন এদের মাঝখানে এই যে দেখুন ফাঁকা রয়েছে তো ফাঁকা থাকলে কখনো কি হয় না মোরাক্কাব হয় না যখন আমি লাগিয়ে দেব এভাবে লাগিয়ে দেব তো ত জ অবশ্যই মোরাক্কাব হয়েছে কিন্তু আইন মোরাক্কাব হয়নি তো এখানে ত মোরাক্কাম জ মোরাকাব হয়নি আইন ও মোরাক্ক্ক হয়নি জাস্ট ত মোরাকাব হয়েছে আবার যখন আমি তটা আবার আইনের সাথে লাগিয়ে দেব তখন আবার জ মোরাক্কাব হবে আইন মোরাকাব হবে না অর্থাৎ দেখুন এই ডাইনের হরফ বামে হরফের সঙ্গে মিলছে আবার এটা ডাইনের হরফ বামে হরফের সঙ্গে মিলছে আবার যদি আমরা এটাকে ডাইনের হরফ ধরি আর তার বামে হরফের সঙ্গে কিন্তু মিলে নাই অর্থাৎ তার বামে কোনো হরফ নাই তাই তার বামে হরফের সঙ্গে মিলে নেয় তাই এ আইনটা কী হয় নাই মোরাক্কাব হয়নি হয়েছে ত আর জ জমোরাক্ক হয়েছে আইন মোরাক্কাব হয়নি তো আপনাকে মোরাক্কাবটা একটু ভালোভাবে বুঝতে হবে কারণ মোরাক্কাবটা যদি আপনি ভালোভাবে বোঝেন তাহলে আপনি আরবি হরফগুলো খুব ভালোভাবে চিনতে পারবেন তো ত মোরাক্কাব হয়েছে বাট আইন মোরাক্কাব হয়নি কারণ ডাইনের হরফ বামে হরফের সঙ্গে মিলছে তাই এই ডাইনের হরফ তো হয়েছে আবার এই জকে যদি আমরা ডাইনের হরফ ধরি তাহলে ডাইনের হরফ বামের হরফের সঙ্গে মিলছে তাই এই জ মোরাক্কব হয়েছে আর আইনটা মোরাক্ক হয়নি কারণ আইনের বামে আর কোনো হরফ নেই আর সেই হরফের সাথে আইন মিলে নাই তাই আইন মোরাকব হয়নি তো মোরাক্কাব অর্থ কী মোরাক্কব অর্থ হচ্ছে মিলেইয়া লেখা মোরাক্কাব অর্থ হচ্ছে মিলাইয়া লেখা অর্থাৎ মিল করে লেখা আর মোরাক্কাব কাকে বলে মোরাক্কাব হচ্ছে ডাইনের হরফকে বামে হরফের সঙ্গে মিলাইয়া লেখাকেই মোরাক্কাব বলে ডাইনের হরফকে বামে হরফের সঙ্গে মিলাইয়া লেখাকেই মোরাক্কাব বলে এটা আপনি অবশ্যই মুখস্ত করে নিন যে ডাইনিয় হরফকে বামে হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে মোরাক্কাব বলে তো ধরে এখন আমরা শিখব তেরো হরফের নকশা তো আপনি যদি নকশাগুলো ভালোভাবে চিনতে পারেন তাহলে কিন্তু আপনি হরফ চিনতে পারবেন কারণ এই নকশা দিয়ে কিন্তু আমরা তেরোটি হরফ বানাবো তো তেরো হরফের নকশা দেখতে কি মন দেখুন এটা হচ্ছে তেরো হরফের নকশা তেরো হরফের নকশা তো এই নকশাগুলো আপনি অবশ্যই ভালো করে চিনবেন এটার নাম হচ্ছে এক দাঁত আর এটার নাম হচ্ছে গোল মাথা এটার নাম গোল মাথা এটা হচ্ছে এক দাঁত আর এটা হচ্ছে গোল মাথা আর এটার নাম তিন দাঁত এটার নাম তিন দাঁত কারণ এখানে একটা দুইটা তিনটা দাঁত আছে তাই এটার নাম হচ্ছে তিন দাঁত আর এটার নাম হচ্ছে সদের মাথা আর এটার নাম হচ্ছে ত তো এক দাঁত গোল মাথা তিন দাঁত সদের মাথা ত এক দাঁত গোল মাথা তিন দাঁত সদের মাথা ত তো এটা হচ্ছে তেরো হরফের নকশা তো এটা হচ্ছে তেরো হরফের নকশা এক দাঁত গোল মাথা তিন দাঁত সদের মাথা ত তো এখানে নকশা আছে কয়টা এখানে নকশা আছে এক দুই তিন চার পাঁচটি এখানে পাঁচটা নকশা আছে আর এই পাঁচটা নকশা দিয়ে আমরা কয়টি হরফ বানাবো তেরোটি হরফ বানাবো এই পাঁচটা নকশা দিয়ে বানাবো তেরোটি হরফ তো কীভাবে বানাবো দেখুন একটু বন্ধুরা তো বন্ধুরা আইটি কোশ্চেন এখানে দেখুন এক দাঁত গোল মাথা তিন দাঁত সদের মাথা তো এই পাঁচটি নকশা কিন্তু একটারও মোরাক্কাব হয়নি কারণ আমি কিন্তু ফাঁকা করে লিখছি মোরাক্কাপ হয়নি কিন্তু এই পাঁচটি কিন্তু অবশ্যই মোরাক্কাব অনুযায়ী লেখা যাবে দেখুন এক দাঁত গোল মাথা তিন দাঁত সদের মাথা এই দেখুন আমি কত সুন্দর করে মোরাক্কাপ লিখে ফেলছি তো এখানে দেখুন এক দাঁত অফকোর্স মোরাকাপ হয়েছে গোল মাথা মোরাকাপ হয়েছে তিন দাঁত মোরাকাপ হয়েছে সদের মাথা মোরাকাপ হয়েছে কিন্তু ত তোরাক্কাপ হয়নি কারণ এই ডাইনিয় হরফ বামে হরফের সঙ্গে মিলছে আবার ডাইনার হরফ বামে হরফের সঙ্গে মিলছে আবার ডাইনিয়া হরফ বামের হরফের সঙ্গে মিলছে আবার ডাইনার হরফ বামে হরফের সঙ্গে মিলছে আবার ডানে হরফ বামে হরফের সঙ্গে মিলে নাই তাই এ তটা মোরাক্কাপ হয় নাই তো এখানে বাকি চারটি মোরাক্কাপ হয়েছে আর লাস্টের তো মোরাক্কাব হয় নাই তো এক দাঁত গোল মাথা তিন দাঁত সদের মাথা তো এটা হচ্ছে তেরো হরফের নকশা অর্থাৎ এই পাঁচটি হচ্ছে তেরো হরফের নকশা আর এই পাঁচটি নকশা দিয়ে আমরা তেরোটি হরফ বানাতে পারবো এই নকশাগুলো যদি আপনি খুব ভালো করে বুঝতে পারেন তাহলে আরবি হরফগুলা খুব সুন্দর করে আপনি বুঝতে পারবেন যতভাবে প্যাচার লেখক না কেন আপনি অবশ্যই এগুলো দেখলে চিনতে পারবেন কারণ আপনি এই নকশাগুলো ভালো করে জানেন তো দেখুন বন্ধুরা এক দাঁত দিয়ে হবে পাঁচটি হরফ এক দাঁত দিয়ে পাঁচটি হরফ তো কি কি হবে আমি একটু দেখাচ্ছি এক দাঁত দিয়ে পাঁচ হরফ কি কি আমরা আগে এক পাঁচটি দাঁত দেই এক দুই তিন চার পাঁচ তো এক দাঁত দিয়ে হচ্ছে পাঁচ হরফ কয়টি পাঁচটি কি কি যখন দেখবেন যে এক এক দাঁতের নিচে একটা নোক্তা থাকে তাহলে তার নাম হবে বা কারণ আমরা এর একটু আগে পরে আসছি বায়ের নিচে এক নোকতা বায়ের নিচে এক নুকতা তো যখন এক দাঁতের নিচে এক নুক্তা দেখবেন তখনই বুঝবেন ওটার নাম বা ওটার নাম কি হবে বা তো বায়ের নিচে এক নুকতা আমরা একটু আগে বলে দিয়েছিলাম তখন দেখবেন যে এক দাঁতের উপরে এক নুক্তা থাকবে তাহলে তার নাম হবে নুন কারণ নুনের উপরে কয় নুক্তা এক নুক্তা আমরা পড়ছিলাম নুনের উপরে এক নুকতা আর বায়ের নিচে এক নুক্ত তো এক দাঁতের নিচে এক নুকতা থাকলে হবে বা আর এক দাঁতের উপরে এক নুক্তা থাকলে হবে নুন ওকে এটা অবশ্যই মনে রাখবেন তো বা নুন তারপরে এক দাঁতের উপর যদি দুই নুক্তা থাকে তাহলে কি হবে হ্যাঁ অবশ্যই এক দাঁতের উপরে দুই নুক্ত থাকলে হবে তা এক দাঁতের উপরে দুই নুক্তা থাকলে হবে তা কারণ আমরা আগে পড়ছি তার উপরে কয়নুক্ত থাকে দুই নুক্তা তো তাটা কীভাবে হবে এই যেটা হচ্ছে তা তো এক দাঁতের উপরে দুই থাকলে হবে তা এটা তা এটা তা বা এটা বা এটা নুন এটা কি নুন এগুলো হচ্ছে বড় হাতের নুন আর এইগুলো হচ্ছে ছোটো হাতের মানে এগুলো হচ্ছে বড় হাতের হরফ আর এগুলো হচ্ছে ছোটো হাতের হরফ অর্থাৎ এগুলো আমরা পেঁচিয়ে পেঁচিয়ে একসাথে লাগিয়ে লেগে লেখবো অর্থাৎ মোরাক্কাপ অনুযায়ী লাগবে ঠিক এইভাবে লাগবে এইভাবে তো যখন এভাবে লেখব তখন আপনি জিনিসটা নিজেই বুঝতে পারবেন যদি আপনি এই জিনিসগুলো খুব ভালো করে বোঝেন তো এক দাঁতের নিচে এক নুক্ত থাকলে হবে বা এক দাঁতের উপরে এক নকতা থাকলে হবে নুন এক দাঁতের উপরে দু নুকতা থাকলে হবে তার যদি এক দাঁতের নিচে দুই ন থাকে তাহলে কি হবে অবশ্যই ইয়া কারণ আমরা এর আগে দেখছিলাম ইয়া এর নিচে দিনকতা থাকে ইয়া এর নিচে নুক্তা তো যখন আপনি এক দাঁতের নিচে দিনোকতা দেখবেন তখন এটাকে ইয়া বল হবে তো ইয়াটা কীভাবে থাকে এ যে এভাবে এটা হচ্ছে ইয়া এই যে ইয়া আর আমরা এভাবে লেখতে লিখতে পারি এটা কি ইয়া তো এক দাঁতের নিচে কনকতা থাকবে দিনুক্তা তো এক দাঁতের নিচে যদি দুই নকতা থাকে তাহলে হবে ইয়া ইয়া কী হবে ইয়া হবে আর এক দাঁতের উপর যদি কই নক্ত থাকে তিন নক্তা থাকে তাহলে হবে সেটা সা এই যে এটা হবে সা তো বন্ধুরা খুব সহজ দেখুন এক দাঁতের নিচে এক নক্ত থাকলে বা এই যে বা এই যে বা এক দাঁতের উপরে এক নক্ত থাকলে হবে নুন এই যে নুন এই যে নুন আর এক দাঁতের উপরে দুই নক্ত থাকলে হবে তা এক দাঁতের নিচে যদি দুই নোকটা থাকে তাহলে হবে ইয়া এগুলো আপনি খুব ভালো করে মনে রাখবেন যে এক দাঁতের উপরে কই থাকলে কি হবে আর এক দাঁতের নিচে কই নুখতে থাকলে কি হবে তো আমরা অবশ্যই জেনে গেলাম যে এক দাঁতের নিচে এক নুখতে থাকলে বা উপরে এক নুখতে থাকলে হবে নুন উপরে দুই নুখতে থাকলে হবে তা আর নিচে দুই নুখতে থাকলে হবে ইয়া আর উপরে তিন নুখে থাকলে হবে সা তো বন্ধুরা দেখুন এক দাঁত দিয়ে আমরা কইটা হরফ লেখি পাঁচটি বা নুন ইয়া তা সা তো বন্ধুরা দেখুন আমরা এক দাঁত দিয়ে পাঁচটি হরফ লিখতে পারছি বা নুন ইয়া তা সা তো অবশ্যই আমি আশা করি আপনার এক দাঁতের ব্যবহারটা খুব ভালো করে বুঝে গেছেন এখন আমরা ঠিক শিখবো গোলমাথা দিয়ে কয় হরফ হয় দেখুন বন্ধুরা গোল দিয়ে হবে দুইটি হরফ গোলমাথা দিয়ে দুটি হরফ কি কি হবে দেখুন গোল মাথা গোলমাথা গোল মাথা তো বন্ধুরা গোলমাথা দিয়ে হবে দুই হরফ দেখুন কি কি হরফ হয় তো যখন দেখবেন যে গোল মাথার উপরে একটা নুকটা থাকবে কয়টা একটা গোলমাথার মাথার উপরে একটা নুকটা থাকলে হবে ফা কারণ এর উপরে কোন নুখটা থাকে এক নুখটা থাকে এটা হচ্ছে এই যে ফা ভাইয়ের উপরে এক নুক্তা আর গোলমাথ উপরে যদি দুই নুক্তা থাকে তাহলে হবে কফ কি হবে কফ কফের উপরে কোন নুক্তা থাকে এই যে দুই নোকতা তো এই হরফ এই হরফ আর এই হরফ কিন্তু সেম একই এটা হচ্ছে বড় হাতের আর এটা হচ্ছে টানা হাতের বাচ্চা ওটু হাতেরও বলতে পারেন তো তিন দাঁত দিয়ে হরফ তিন দাঁত দিয়েও দুই হরফ কি কি? দেখুন এক দুই যখন তিন দাঁত খালি থাকবে তিন দাঁতে কোনো নোকতা থাকবে না এভাবে তিনটা দাঁত থাকবে কিন্তু খালি তখন ওটা হবে সিন কারণ আমরা জানি চিনের উপরে কী থাকে না নুক্তা থাকে না আর তিন ধাতুর উপর যদি তিন নুক্তা থাকে তাহলে হবে সিন কারণ আমরা জানি সিনের উপর কোন নুক্তা থাকে তিন নুক্তা সিনের উপর থাকে তিন নুক্তা তো এগুলো আপনি খুব ভালো করে চিনতে হবে সৎ দিয়ে কয় হরফ সদের মাথা দিয়ে অবশ্যই দুই হরফ আমরা জানি দুটি কী কী সৎ এবং দদ কারণ সদ দদ যখন সদের মাথা খালি থাকবে তখন হবে সদ আমরা জানি সদ কীভাবে থাকে এই যে হবে সদ এটা হচ্ছে সদ আর সদের মাথার উপরে একটা নুক্ত দিলে হবে দদ কারণ সদের মাথার উপর নুকতে থাকলে হবে দদ খালি থাকলে হবে সদ আর নুক্তা থাকলে হবে ত দে কয় হরফ দে হরফ এটা আমরা সবাই জানি ত এবং জ ত এবং জ বন্ধুরা দেখুন এই হচ্ছে এখানে তেরো হরফ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এই পাঁচটি নকশা দিয়ে আমরা কত সুন্দর করে তেরোটি হরফ লিখে ফেলছি তো আপনি যদি এইগুলো বোঝেন তাহলে যতই টানা থাকুক পেঁচানো থাকুক না কেন আপনি অবশ্যই কিন্তু হরফগুলা খুব সুন্দর করে চিনতে পারবেন বুঝতে পারবেন তো বন্ধুরা আমি কিন্তু এখানে একটা জিনিসও মোরাক্কাবি লিখি নাই আমি ফাঁকা ফাঁকা করে লিখছি বাট এই তেরোটি হরফ আমি মোরাক্কাবি অর্থাৎ মিলাইয়া লিখতে পারবো তো চলুন আমরা এখন এই তেরোটি হরফ মিলাইয়া লেখি তো মিলাইয়া লেখানোর আগে আরেকটি বার জেনে নিই এটা বা এটা বা এটা নুন এটা নুন তা তা ইয়া 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 দিলে হবে সিন সিন আবার তিন নক্ত দিলে হবে সিন সদ নোক না দিলে হবে সদ আর দত জ এ দুটি আগের মতোই এ দুটার কোনো পরিবর্তন নেই তো আমরা এখানে দেখলাম ত এবং দ এই দুটি হরফের পরিবর্তন নেই আগের মতোই হচ্ছে আর বাকি হরফগুলার একটু পরিবর্তন আছে তো এইগুলো আপনাকে বুঝতে হবে এগুলো যদি বুঝতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি হরফগুলো খুব সহজেই চিনতে পারবেন তো চলুন আমরা এখন এই তেরোটি হরফ মোরাক্কাবি লিখি তাহলে মোরাক্কাবি লিখলে আপনি খুব ভালোভাবে জিনিসটা বুঝতে পারবেন তো বন্ধুরা আমরা এই তেরোটি হরফ এই এটার মতো মোরাক্কাবি লিখব তো চলুন দেখি এক দুই বন্ধুরা দেখুন